আন্দোলনের নামে রাস্তায় যারা সাধারণ মানুষকে লাঞ্ছিত করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানী গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ সুন্দর নির্বাচন দেখতে চায় আর সুন্দর নির্বাচন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। শিডিউলের পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলুন আর যাই বলুন, এগুলি সবই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলে যাবে এবং তারা যেভাবে মানে নির্দেশনা দিবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবেই কাজ করবেন।